আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমি এবং আমার পরিবারও অনেক ভালো আছি। বাংলাদেশি মম ডেনমার্ক আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম করছি আমার চ্যানেলে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, যদি আপনারা আমার ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ভিডিও, সুন্দর সুন্দর কিছু আমাদের মুহূর্ত আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। চলুন তাহলে আজকে আমার ব্লগটা শুরু করা যাক। আমি এই যে গাছে একটু পানি দিয়ে নিচ্ছি, সকালের নাস্তা শেষ করে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেছি, তারপর ঘরের টুকটাক কাজ করলাম, আর এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্না প্রিপেয়ার করব। তো ভাবলাম যে আমার গাছগুলোকে, ইনডোর প্ল্যান্টগুলোকে একটু পানি দিয়ে নিই, তাই পানি দিয়ে দিচ্ছি। আর এখানে এই যে আমার ছোট্ট মানি প্ল্যান্টটা বড় হচ্ছে ধীরে ধীরে, দেখতে কিন্তু ভালোই লাগে, তাই না? আর এই যে আমার গাছগুলো মোটামুটি ঠিক আছে। আসলে এখানে যখন ঠান্ডা পড়ে উইন্টারে গাছগুলো প্রায় মরে যায়, তো খুব মন খারাপ হয়, কিন্তু আল্লাহর রহমতে মোটামুটি এখনও ঠিক আছে। ওইভাবে তো ঠান্ডা আসেনি, ঠান্ডা এসেছে তবে আরও আরও বেশি ঠান্ডা পড়বে সামনে, তো তখন মনে হয় না যে গাছগুলো আসলে বাঁচবে। তারপরও যতটুকু আসলে কেয়ার করা যায় ঠিক আছে। তাহলে রান্নাতে চলে আসলাম এখন। আজকে দুপুরে কি রান্না করব, আজকে যেহেতু শুক্রবার, শুক্রবার তো সবাই একটু স্পেশাল কিছু রান্না করে থাকে পরিবারের জন্য, তো আমিও তার ব্যতিক্রম না। তো আমি এখানে চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা চিকেনকে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দাহি চিকেন, যেটা পাকিস্তানিরা সচরাচর প্রায় সময় করে থাকে, পাকিস্তানি একটা রেসিপি দাহি চিকেন। এটা আমাদের বাংলাদেশেও করে অনেক মারা ভোনরা, তো আজকে আমি সেটাই তৈরি করব। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার মতো করে সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর জন্য। আর অবশ্যই আপনারা যদি এই রেসিপিটা চ্যানেলে আরও দেখে থাকেন, অন্য অন্য চ্যানেলে একটু ভিন্নতা থাকতে পারে, তবে আমি আমার মতো করে তৈরি করছি। তো আমি প্রথমেই এখানে চিকেন নিয়ে নিয়েছি, তারপর আমি নিয়ে নিব টক দই। এই তো টক দই, টক দই এটা আমি নিজে বাসায় করেছি অল্প পরিমাণে, আমি লেবুর রস দিয়ে, তারপর আমি দুধের সাথে এই টক দইটাকে কিছুক্ষণ বলতে প্রায় আধা ঘন্টা মতো এটাকে আমি রেস্টে রেখে দিয়েছি, তারপর এটা দইয়ের আকারে তৈরি হয়ে গেছে। খুব সহজে কিন্তু টক দইটা তৈরি করে নেওয়া যায়। তো আমি এখানে এই যে এই বড় কাপটার এক কাপ তৈরি করেছি, আমি হাফ কাপ দিয়ে দিলাম, আর হাফ কাপ আমি যখন প্রসেসিং করব, রান্নাতে যাব, তখন আমি এটাকে ইউজ করব। তারপর আমি দিয়ে দিচ্ছি এই যে অল্প পরিমাণে একটু আদা পেস্ট, আর অল্প পরিমাণে একটু রসুন পেস্ট। এটাকে আমি মেরিনেট করে রেখে দেব প্রায় 40 মিনিট বা 45 মিনিট মতো। তারপর আমি এই তো গুঁড়ো মশলা দিয়ে দিব। গুঁড়ো মশলায় আমি প্রথমে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এক চামচ, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এক চামচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক চামচ। সবগুলোই আমি এই চামচের, এই ছোটো চামচের এক চামচ করে করে দিচ্ছি, আর জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এক চামচ। এই তো আমার এই চার রকমের মশলাই আমি ইউজ করলাম, এছাড়া আমি আর আদার্স কোনো মশলা ইউজ করব না। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা চাইলে রান্নার সময়ও দিতে পারেন, এখনও মেরিনেট করার সময়ও দিতে পারেন। তো আমি এখনই দিয়ে দিচ্ছি, মোটামুটি দিয়ে দিচ্ছি, আর যদি প্রয়োজন হয় তাহলে আমি রান্নার সময় আরেকটু ইউজ করব। এই তো দিয়ে দিলাম, এখন আমি এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে, আমার হাতটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি, হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে এটাকে মেরিনেট করে নিব। এটা কিন্তু খেতে খুবই মজা, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই তো আমি এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে মেরিনেট করে নিয়েছি। এখন এটাকে আমি 1.5 ঘন্টার জন্য, 45 মিনিটের জন্য রেস্টে রেখে দেব।
এই তো চিকেনটাকে আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 1.5 ঘন্টার জন্য। আর এখন আমি কিছু সবজি কেটে নিয়েছি, এখানে গাজর কুচি করে নিয়েছি এভাবে লম্বালম্বি করে, তারপর এখানে কেটে নিয়েছি আমি ছোট ছোট করে ফুলকপি, আর এখানে বরবটি তাও এটা লম্বালম্বি করে এই যে এই সাইজের কেটে নিয়েছি। তো আমি এটাকে এখন সেদ্ধ করার জন্য দিয়ে দিব। এটাকে আমি আজকে একটা চাইনিজ ভেজিটেবলের মতো করে এটাকে আমি রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা খুব সহজ উপায়ে কিভাবে আপনারা চাইনিজ ভেজিটেবল তৈরি করতে পারেন তাই আমি দেখাবো। এই তো আমি এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো, তারপর এটাতে এটাকে সেদ্ধ করে নেব। পুরোপুরি সেদ্ধ করব না, 80% মতো সেদ্ধ করে নেব, 80 থেকে 85%। এই তো আমি চুলায় দিয়ে দিলাম, চুলাটা অন করে দিব সেদ্ধ করার জন্য। অনেকে কিন্তু সেদ্ধ করে চিকেন চাইনিজ ভেজিটেবলটা করে থাকে, আবার অনেকে এমনিও করে থাকে এভাবে সেদ্ধ করে তারপর রান্না করে থাকে। তো আমি সেদ্ধ করে নিচ্ছি। এই তো আমার সবজিটা আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি, পুরোপুরি কিন্তু সেদ্ধ করিনি। তো এভাবে একটু টিপ দিলে এই যে সবজিটা মোটামুটি সেদ্ধ হয়েছে বোঝাই যাচ্ছে। তো এখন আমি চলে যাচ্ছি রান্নায়। আমি প্রথমে এখন রান্না করব মটর পোলাও। মটর পোলাও রান্না করার জন্য আমি চালটা ভিজিয়ে ধুয়ে তারপর আমি এটাকে একদম পানি ঝরিয়ে নিয়েছি, তারপর আমি এখানে মটরও নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তো আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো। পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি, এখন তেলটাও গরম হয়ে গেছে যেহেতু পাতিলটা আগেই দিয়েছি। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই তো আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আর আমি এই মটর পোলাওটা করছি বাসমতি রাইস দিয়ে। তারপর আমি এখানে দিয়ে দিব দুটো বড় এলাচ। এই তো আমি দুটো বড় এলাচ নিয়ে নিয়েছি, বড় এলাচ দিয়ে দিচ্ছি দুটো। তারপর দিয়ে দিব এক টুকরো দুইটা টুকরো দারচিনি। এই তো আমি দুই টুকরো দারচিনি দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে গোটা জিরা দিয়ে দিব। এই তো খুবই সামান্য পরিমাণে একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। এই তো আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর এটাকে একটু নেড়ে ফেড়ে ভালোভাবে ব্রাউন কালার করে নিচ্ছি। এই পোলাওটা কিন্তু খেতে খুবই মজা। এই তো যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এসেছে আমি এবার চালগুলিকে ঢেলে দিচ্ছি। এই তো চালগুলোকে ঢেলে দিয়ে এবার আমি খুব ভালোভাবে এটাকে একটু ভেজে নেব মশলার সাথে, চালটাকে ভালোভাবে ভেজে নেব। এই তো চালটাকে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি 2 কাপ চাল নিয়েছি, 4 কাপ পানি দিচ্ছি। আমি যেই কাপটার চাল মেপে নিয়েছি সেই কাপটা দিয়েই আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এই তো চুলাটাকে আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে আমি এখন ঢেকে দিচ্ছি। যখন মোটামুটি চালটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি মটরটা অ্যাড করে দেব। আর এখন আমি চলে যাচ্ছি এই যে আমার ভেজিটেবলটা চাইনিজ ভেজিটেবলটা তৈরি করার জন্য।
এটা আসলে পুরোপুরি চাইনিজ ভেজিটেবল না, তবে কিছুটা চাইনিজ ভেজিটেবলের মতো বলতে পারেন। খুব অল্প উপকরণে করব আমি চাইনিজ ভেজিটেবলটা। চলুন তাহলে, এই যে আমি প্যান নিয়ে নিয়েছি, প্যানে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, এবার আমি একটু রসুন কুচি আর আদা কুচি দিব। এই তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে কুচি করে রাখা রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব পরিমাণ মতো আদা কুচি, আদা পেস্তা আদা কুচি। এই তো এবার আমি এটাকে একটু ব্রাউন কালার করে নেব। এই তো আমার রসুন আর আদা কুচিটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি এখানে সবজিগুলো ঢেলে দিব। এই যে সবজিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সবগুলো আমি ঢেলে দিলাম। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এখন আমি একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিব। এই তো আমি একটা তেজপাতাকে দুই ভাগ করে ছিঁড়ে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া, খুবই অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আধা চামচের মতো, চায়ের চামচের। তারপর এটাকে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এখন অ্যাড করে দিব এক চামচ লবণ। লবণটা দিয়েও এটাকে আমি একটু নাড়াচাড়া করছি। তারপর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এই তো তিন চারটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আমি ঝালটা বের হওয়ার জন্য। আর এই পর্যায়ে আমি এই যে এখানে কেটে রাখা পেঁয়াজ কিউব কিউব করে এই যে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়েও আমি ভালোভাবে নেড়ে এটাকে এবার কিছুক্ষণ এটাকে কুক করব, 3 থেকে 4 মিনিট এটাকে কুক করব। আর এদিকে তো আমার রাইসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি পানি আছে এখনও নিচে, তবে এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মটরগুলো অ্যাড করে দেবো, যেহেতু এটা আমি মটর পোলাও করছি তাই আমি মটরগুলো এখন অ্যাড করে দিচ্ছি। এই যে আমি মটরকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এখন আমি সবগুলো মটর অ্যাড করে দিলাম। তারপর চালের সাথে মিশিয়ে দিব। এই রাইসটা কিন্তু খেতে খুবই মজা। এই তো এবার আমি এটাকে দমে রেখে দিব আর অল্প পরিমাণে বাটার দিয়ে দিব। যদি আপনারা ঘি ইউজ করে থাকেন ঘিও ইউজ করতে পারেন, তবে আমি বাটারটা ইউজ করব। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে দমে রেখে দিচ্ছি, লো আছে। আর এদিকে এই তো আমার সবজিটা 3 মিনিট হয়ে গেছে, তো এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে তারপর এটাতে আমি কর্নফ্লাওয়ার পানিতে আমি গুলিয়ে রেখেছি ওইটাই আমি মিক্স করে দেবো। এই তো কর্নফ্লাওয়ারটা আমি আগেই পানিতে গুলিয়ে রেখেছিলাম, তো এটাকে আমি এখন সবজির সাথে মিক্স করে দেবো, তাহলে একটা গ্রেভি মেস আসবে। সবজির গ্রেভিটা আনার জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া। আর এটাকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢাকছি না, আর এটাকে আমি হাই হিটে কিন্তু রান্না করছি। এই যে আটের মধ্যে আছে, চাইনিজ যে কোনো কিছুই কিন্তু ওরা হাই হিটেই রান্না করে ঢাকা ছাড়া, তো আমিও হাই হিটে এটাকে কুক করে নিচ্ছি। দেখুন কালারটা কী সুন্দর এসেছে সবজির। আপনারা চাইলে এখানে চিকেনও অ্যাড করতে পারেন, চিকেনের ব্রেস্টও ছোটো ছোটো কিউব করে অ্যাড করতে পারেন। তবে আমি আজকে আমি দহি চিকেন বানাবো, তাই আমি এখানে সবজিটা আর চিকেনটা অ্যাড করছি না, এটা এমনিতে খেতে খুবই টেস্ট।
এই তো এটাকে আমি আর 2 থেকে 3 মিনিট কুক করে নিব আর অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব জাস্ট অল্প পরিমাণে এই তো এটা তাহলে কুক হতে থাক আর এদিকে আমি এখন পোলাওটার মধ্যে অল্প পরিমাণে আমি বাটার অ্যাড করে দিচ্ছি তারপর আমি এটাকে ফয়েল পেপার দিয়ে এটাকে আমি দমে রেখে দিব আরো 10 মিনিটের মতো এটা আমি ফয়েল পেপার নিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢেকে ঢাকনাটা দিয়ে দেব এটাকে ভালোভাবে মুড়িয়ে এই তো এটাকে আমি এবার দমে রেখে দিলাম আর এদিকে আমার সবজিটা হয়ে এসেছে আমি এখন চুলাটা বন্ধ করে দেব আমি কিন্তু কোনো সয়া সস বা কোনো ধরনের সস ইউজ করিনি স্বাভাবিকভাবেই চাইনিজ ভেজিটেবলে সয়া সস বা অন্য কোনো সস ইউজ করে থাকে তারপর আমি করিনি কারণ সয়া সস দিলে না আসলে কেমন যেন একটা স্মেল আসে তো বাচ্চারা খেতে চায় না আমি এর আগেও করে দেখেছি তাই ভাবলাম যে সয়া সস ছাড়াই করি তো এটা এমনিতে খেতেই টেস্টি এই তো হয়ে গেছে এটাকে আমি এখন সরিয়ে ফেলছি তারপর আমি দহি চিকেনটা কুক করার জন্য চলে যাচ্ছি আর আমার দহি চিকেনটা প্রায় পৌনে এক ঘন্টা মতো হয়ে গেছে 40 মিনিট 42 মিনিট হবে এটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে এখন আমি এটাকে রান্নায় চলে যাব এই তো আমি একটা প্যান নিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দিব এই তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন আমি কেটে রাখা বড় একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে নেব আর এদিকে আমি চলে এসেছি টুন ফিশের কাবাব বানানোর জন্য এই যে এটা হলো টুন ফিশ তো আমি টুন ফিশের কাবাব বানাবো এর জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছি দুইটা বড় আলুকে সিদ্ধ করে নিয়েছি তারপর আমি ধনে পাতা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখন আমি আলুটাকে আলু ভর্তার মতো করে এটাকে আমি ভর্তা করে নেব এই টুন ফিশের কাবাবটা কিন্তু খেতে খুবই মজা তো এটাকে আমি ভর্তা করে নিই এই তো আমি আলুটাকে ভর্তা করে নিয়েছি তারপর টুন ফিশটাকেও ক্যান থেকে বের করে নিয়েছি তো এবার আমি এটা প্রসেসিংয়ে যাব তার আগে আমি দেখি যে আমার পেঁয়াজটা মাংসের জন্য পেঁয়াজটা ব্রাউন কালার হয়েছে নাকি এই তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি মশলা অ্যাড করে দেবো গোটা মশলা এই যে আমি দারচিনি আর রং অ্যাড করে দিলাম দুই তিন টুকরা দারচিনি আর 5-6টা লবণ অ্যাড করে দিয়েছি এবার আমি বড় এলাচ অ্যাড করে দেবো এই তো আমি দুইটা বড় এলাচ অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু যেটা নর্মাল এলাচি ছোট এলাচি ওটা কিন্তু অ্যাড করছি না বড় এলাচিটাই অ্যাড করেছি তো এবার আমি এই যে দহি চিকেনের জন্য যে ম্যারিনেট করার চিকেনটাকে সব ঢেলে দিচ্ছি এই তো সব চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম এবার আমি এটাকে খুব ভালোভাবে এটার সাথে নেড়ে চেড়ে নিব আর আমার চুলার আঁচ কিন্তু হাই হিটে আছে নয়ে আছে এটাকে আমি কতক্ষণ কিছুক্ষণ এটাকে আমি হাই হিটে এভাবে কষাবো মশলাটাকে তারপর আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দেব এটাকে আমি বেশ কিছুক্ষণ হাই হিটে কষিয়ে নিচ্ছি আর এখন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দেবো চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আর আমি কিন্তু কোনো পানি অ্যাড করছি না চিকেন থেকে পানি বের হবে আপনি আপনি তাহলে এটা সিদ্ধ হোক 6-7 মিনিট আর এখন মাংসটাকে সিদ্ধ দিয়ে আমি এখন চলে এলাম এই যে টুন ফিশের কাবাবটা করার জন্য তো এখন আমি নিয়ে নেব মশলা আমি আজকে কাঁচামরিচ কুচি ইউজ করব না যেহেতু আমার আজান বাবা খাবে তারপর মহম্মদও খাবে কাঁচামরিচ দিলে ওরা খেতে পারবে না তাই আমি অল্প পরিমাণে আধা চামচ আমি নর্মাল মরিচ গুঁড়ো ইউজ করেছি তারপর আমি নিয়ে নিচ্ছি আধা চামচ ধনিয়ার গুঁড়া আর আধা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিব আমি অল্প পরিমাণে চাট মশলা গুঁড়া আন্দাজ মতো এটা আসলে আমি চামচ দিয়ে মাপছি না আমার আন্দাজ আছে তো আমি অল্প পরিমাণে নিয়েছি আর নিয়ে নিব আমি
বিরিয়ানির মশলা না হয় পোলাওয়ের মশলাটা অল্প পরিমাণে ইউজ করতে পারেন, তাহলে ফ্লেভারটা একটু শাহি শাহি ভাব আসে। তো আমি নিয়ে নিলাম, এবার আমি সব কিছুকে মেখে নেব আর লবণ অ্যাড করে দিব সাথে। তো আমি পরিমাণ মতো লবণও নিয়ে নিচ্ছি, লবণ দিয়ে দিলাম। এবার আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মেখে নেব। এটাকে ভালোভাবে মেখে তারপর আমি একটা ডিমকে ফাটিয়ে এটার সাথে আবার মেখে এটাকে তৈরি করে নেব। তাহলে কাবাবটা ভাজার জন্য প্রস্তুত হয়ে যাবে। এটা টুনা ফিশের রেসিপিটা, কিন্তু কাবাবের রেসিপিটা আমার চ্যানেলে আছে, প্রথম দিকে আমি করেছিলাম, আপনারা যদি দেখেন একটু দেখে আসতে পারেন, সম্পূর্ণ টুনা ফিশের রেসিপিটা আছে। কিন্তু এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, এখন আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিব এখানে। এই তো আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, এখন আমি এটাকে মিশ্রণটার সাথে মিক্স করে দিব ভালোভাবে, তারপর আমি কাবাবটা বানানোর জন্য চলে যাব। এই কাবাবটা কিন্তু খেতে খুবই মজা, এমনি এমনিও খেতে পারেন, ভাতের সাথে না খেলেও এমনি এমনিও খাওয়া যায়, খুব মজা। আর আপনারা যদি চান যে টুন ফিশ হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো ফিশ দিয়ে আপনারা এই কাবাবটা তৈরি করতে পারেন। এই তো আমি এখন এটা বানানোর জন্য চলে যাচ্ছি। আর এদিকে আমার চিকেনটা 6-7 মিনিট সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি চিকেনে দিয়ে দিব। এই যে এখানে হাফ পরিমাণ আমি দই রেখে দিয়েছিলাম, টক দই, সেটা অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করে দিব ছোট ছোট কিউব করে রাখা টমেটো, আপনারা চাইলে টমেটোটা ব্লেন্ড করেও দিতে পারেন, আমার সময় নেই হাতে, তাই আমি তাড়াহুড়া করে এটাকে আমি কেটে কিউব কিউবের আকারে দিচ্ছি। তো এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আবার আমি ঢাকনা দিয়ে কুক করার জন্য রেখে দেব চুলায় 5-6 মিনিট। আর এখন এই পর্যায়ে আমি 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। তারপর আবার আমি ঢাকনা দিয়ে 4-5 মিনিট এটাকে কুক করে নেব। আর এদিকে আমি আমার ভাতটা হয়ে গেছে, পোলাওটা, তো ওইটাকে আমি উঠিয়ে রেখেছি অপর পাশে। আর আমি এখন তেল দিয়ে দিয়েছি, আমি এখন কাবাবগুলো বানিয়ে নেব। এটাকে আমি কাবাবের আকারে শেপ দিয়ে গোল গোল করে শেপ দিয়ে এটাকে আমি বানিয়ে নেব। বিসমিল্লাহ। সবগুলো আমি তাহলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো আমি এক পোর্শন দিয়ে দিয়েছি, এক পাশে হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে দিব অপর পাশে। এই তো আমি সবগুলো এক এক করে উল্টিয়ে দিয়েছি, অপর পাশে হয়ে গেলে তারপর আমি এই যে আরেকটা পোর্শন আছে ওটাও বানিয়ে নিব, এভাবে ভেজে নিব। আর এই তো এই পাশে আমার দহি চিকেনটা রেডি হয়ে গেছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। আর এখানে তো এই তো আমি আরেকটা পোর্শন দিয়ে দিয়েছি, এটা হয়ে গেলেই আমি নামিয়ে নিব। এই তো আমার কাবাবগুলো আমি সবগুলো উঠিয়ে নিলাম। আর এই তো আপনাদের সাথে একটু শেয়ার করি আজকের আমার স্পেশাল রান্নার কিছু ভিউ। এই যে আমার সেই পোলাও, মটর পোলাও, তারপর এই যে চাইনিজ ভেজিটেবল, তারপর এই যে চিকেন, আর এই তো কাবাব। আর এই তো দুপুরের রান্নাবান্না শেষ করে নামাজ কালাম পড়ে তারপর আমি এখন প্রায় 3:30-এর কাছাকাছি হয়েছে, তো এখন চলে যাচ্ছি আজান বাবাকে নেওয়ার জন্য। আর দেখুন এখন 3:30 টাইম, কিন্তু মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, উইন্টার আসলে এমনই হয়, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, অন্ধকার হয়ে আসে সব কিছু। তো যাই আজান বাবাকে নিয়ে আসি।
আর আকাশটা দেখুন কি কালো হয়ে গেছে, কালো মেঘ জমে আছে, আর গাছে তো একটাও পাতা নেই, সব পাতাহীন। আর এই তো আজান বাবার কিন্ডার গার্ডেনে চলে আসলাম। এই তো আমার আজান বাবার কাছে চলে এলাম। এখন আজান বাবাকে জ্যাকেট পরিয়ে দিব, টুপি পরিয়ে দিব, বাইরে অনেক ঠান্ডা। এই তো আজান বাবাকে রেডি করে দিলাম, এখন বাসায় চলে যাব। এই তো আমি আর আজান বাবা বাসায় চলে যাচ্ছি। এই তো বাসায় চলে এলাম আজান বাবাকে নিয়ে, আর আমার বাবা এসেই কার্টুন দেখা শুরু করে দিয়েছে। তো এখন আমার বাবাটাকে একটু খাওয়াবো, তারপর অন্য কাজগুলো সেরে নিব। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর ব্লগটা আজকে অনেক বড় হয়ে গেছে, অনেকগুলো রান্না একসাথে ভিডিও করাতে। তো আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।